আসসালামু আলাইকুম রিভিউয়ার্স, কেমন আছেন? শীতের সকালে, কুয়াশা ভেজা শীতের সকালে আবার নতুন একটা ভিডিও করব ইনশাল্লাহ, আপনাদের মাঝে নিয়ে আসব ভিডিওটা। তবে আজকের ভিডিওটা হবে হাউজ নিয়ে, হাউজ প্লাস্টিক পলিথিন কিভাবে লাগাই এবং কত বড় হাউজ আমার এটা। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার প্রথমেই একটা জিনিস জানাতে চাই, যারা প্রফেশনালভাবে মাছের চাষ করতে চান, চেষ্টা করবেন প্রথমেই শুরুতেই সিমেন্টের তৈরি হাউস করার। কারণ হচ্ছে কাঠের তৈরি বা ফলের ঝুড়িতে হাউস করলে সহজ হয়, কিন্তু যে প্রিয় ভিউয়ার্স, এটা আপনাদের অনেক প্যারা দিবে। কেননা কাঠের হাউজে, এক হচ্ছে বর্ষাকালটা যখন চলে আসে, পানিটা যদি কাঠে লাগে, আস্তে আস্তে কাঠটা নষ্ট হয়ে যায়, যে পায়াগুলো থাকে ওগুলো দুর্বল হয়ে যায় এবং অনেক সময় ভেঙে পড়ে বা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে পলিথিনটা আমরা ইউজ করি হাউজে, তো অনেক সময় অনেক ধরনের মাছ থাকে বা শামুক থাকে, কোনো কারণে হয়তো একটা গাছের ডাল পড়ে গেল বা মাছ উঠানোর সময় আমরা যেটা দিয়ে মাছ উঠাই ওইটার একটা আঘাত লাগলো, হাউজের পলিথিনটা যদি একটু ফেটে যায় বা কোনোভাবে ছিদ্র হয়ে যায়, ওখান থেকে আপনার পানি লিক করা শুরু করবে এবং পরবর্তীতে হবে কি, কাঠটাও যেখান থেকে পানি লিক হচ্ছে ওখান থেকে নষ্ট হয়ে যাবে তলের থেকে, এবং ওই পলিথিনটা আপনার আর কাজে আসবে না। দেখা গেলো আপনি পলিথিন দিলেন, 1 মাসের মাথায় সমস্যাটা হয়ে গেল, তখন তো আমার আপনার খরচটা বেড়ে যাবে। আমারই একটাই সাজেশন, আপনারা যখন বাণিজ্যিকভাবে চাষ করবেন, প্রফেশনালভাবে রঙিন মাছটা, চেষ্টা করবেন হোক সে দুটো জায়গায় একটা হাউজ, একটা সিমেন্টের হাউজ করবেন, তাহলে ভালো হবে। আমার মতো এরকম ভোগান্তির শিকার হতে হবে না। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দেখাবো আমার বড় একটা হাউজ। হাউজটার মাছ যত তাড়াতাড়ি দ্রুত বড় হয়, আবার যদি সমস্যা হয়ে যায় কতটুকু পলিথিন লাগে, একটা হাউজের পিছনে অনেক টাকা ব্যয় হয়, আবার হয়তো এটা লাগবে পলিথিন, কোনো সময় ছিদ্র হয়ে যাবে, খরচটা বেড়ে যাবে। তো এইটাই হয়তো আমার লাস্ট পলিথিন কিনা, আমি আর ওই হাউসটা ইউজ করবো না পরবর্তীতে নষ্ট হলে। কারণ হচ্ছে আমি সবগুলোই কাঠের হাউস এই বছর বাদ দিয়ে দিব এবং কিছু সিমেন্টের হাউস তৈরি করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটা, আজকে হয়তো বেশি বড় হবে না, আমি কিভাবে পলিথিন লাগাই এবং কতটুকু হাউস, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কাঠের হাউজ, এই হাউজটা তো আমি সরাতেই পারবো না, একটা ডাইরেক্ট লাগায় দিছি, যতদিন থাকে ততদিন আমার জন্য ভালো, কারণ এটা সরাতে গেলেই ভেঙে যাবে। আর এই যে হাউজটার জন্য আমি পলিথিন নিয়ে আসছি, এই যে দেখুন হাউজ, কত বড় হাউজটা, হাউজ 1 ফিট গভীরতা আছে এটার, 1 ফিট গভীরতা এবং 7 থেকে 8 ফিট লম্বা হাউসটা, চওড়া আছে মনে হয় 4 ফিট অথবা 3.5 ফিট হবে। এই হাউসটা অনেক পলিথিন লাগে, আমি বেশি মোটা পলিথিন ইউজ করব না, আর মোটা পলিথিন ইউজ করলে অনেক টাকা চলে আসে। আমি ডবল পলিথিন ইউজ করি, একটা পলিথিন কিনলে দুইটা পার্ট থাকে, আমি একসাথেই দুইটা পার্ট লাগিয়ে দিই। তাই আমি গতকালকে পাতলা পলিথিন, একটু পাতলা, তুলনামূলকভাবে একটু পাতলা পলিথিন নিয়ে আসছি। এই যে দেখেন, এখানে 1 কেজি 100 গ্রাম পলিথিন আছে। এই পলিথিনটা প্রথমে আমি এই যে পাতাগুলো পড়ছে, এই পাতাগুলো তুলে ফেলবো এবং দেখবো এখানে কোনো ইট বা শামুক জাতীয় কিছু আছে কি না। যদি আমি পরে পলিথিন লাগাই, তাহলে এগুলো থাকলে আবার পুনরায় লিক হওয়ার সম্ভাবনা থাকে, ওইগুলো তুলে ফেলে তারপর আমি পলিথিনটা লাগিয়ে দেব ইনশাআল্লাহ, এবং আজকে পানি ভরে দিব। আমার টার্গেট হচ্ছে আজকে পানি ভরে দিলে শুক্রবার আমি যে কোনো একটা ট্যাঙ্কি থেকে হাউ মাছ তুলে এইটাতে দিব। সম্ভবত আমি প্লাটির একটা হাউস করব, প্লাটি মাছটা, ওগুলো অযত্নেই অনেক বড় হয়ে যায়, বেশি যত্ন লাগে না, আর এই হাউসটার ধারে কাছে আমার বেশি একটা আশা হয় না, আমি ওইটাই করব। বিয়ার্স,
আমি পলিথিনটা লাগানোর পর আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ইয়ার্স আর একটা জিনিস খেয়াল রাখবেন, হাউস যেখানেই করেন না কেন আপনার একটা আউটলাইন করা উচিত বা করা প্রয়োজন। আমি এই হাউসটাই এখন আউটলাইন করে দিচ্ছি, পানিটা ওভারলোড হয়ে গেলে এখানে বের হয়ে যাবে, এবং আউটলাইনের সামনে নেট দিয়ে দিছি মাছটা যাতে বের হতে না পারে, এবং আমি আধা ইঞ্চি অন্ত আধা ইঞ্চি হবে না 1 ইঞ্চি পরিমাণ নিচে আউটলাইনটা দিছি। তারপর আমার প্রায় 1 ফুটের একটু কম হয়তো হবে পানিটা ধরবে। আমি এখন এখানে পলিথিনটা দিয়ে দিব। প্রিভিয়ার্স পানি ভরা হয়ে গেছে, আমি উপরে নেট দিয়ে দিছি, কারণ এখানে অনেক গাছপালা আছে, পাতাগুলো পরে পানিটা নষ্ট হয়ে যায়। মোটামুটি ভরে দিছি, 6-7 ইঞ্চি পানি আছে, এতেই হয়ে যাবে। এই দেখুন, আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ার্স। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে চিংড়ি মাছ নিয়ে, অ্যাকুরিয়ামের রেড চিংড়ি যেটা হয় এই মাছটা নিয়ে আসবো। কীভাবে রাখলে এরা খুব সহজে বাচ্চা দিবে এবং কীভাবে পরিচর্যা করতে হয় যাবতীয় বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।